শ্রাবণ মাস হলো বছরের একটি অন্যতম পবিত্র মাস। সারা শ্রাবণ মাস ধরে মহাদেবের ভক্তেরা বাবা তারকেশ্বর ধামে গিয়ে ভোলানাথের দর্শন করে আসেন এবং মহাদেবকে জল নিবেদন করেন, এবং মহাদেবের পূজা পার্বণের দ্বারা ভক্তেরা পাপ মোচন করার চেষ্টা করেন এবং নিজের মনোবাঞ্ছা পূরণ করার চেষ্টা করেন, এবং যারা এই বাবাধামে যাওয়ার সুযোগ পান না তারা গৃহে প্রতিষ্ঠিত শিবলিঙ্গকে পূজা পার্বণ করেই গৃহে পূর্ণ অর্জন করার চেষ্টা করেন। এবং আজ আমি আপনাদের সঙ্গে এই মহাদেবের পূজা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তা দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে শ্রাবণ মাসের সোমবারে মহাদেবের পূজো করার সময় কোন জিনিসগুলি মহাদেবকে নিবেদন করা একদম উচিত নয়। পূজার নিয়মবিধি সম্পর্কে আশা করছি আপনারা সকলেই জানেন, কারণ এতদিন ধরে তো আপনারা মহাদেবের পূজা করেই আসছেন। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে মহাদেবের পূজাতে কোন জিনিসগুলি নিবেদন করলে আপনার পাপ বৃদ্ধি পায় সেই সম্পর্কে আলোচনা করব, যাতে আপনার ক্ষতি না হয়। তো বন্ধুরা, এই সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে তো ভিডিওটি আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন দর্শক বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। এক্ষেত্রে মহাদেবের পূজাতে যা নিবেদন করা একদম যায় না সেটির মধ্যে একটি হলো শঙ্খ। অন্যান্য প্রায় সমস্ত পূজাতেই শঙ্খধ্বনি ব্যবহার করা হলেও বা শঙ্খের ব্যবহার থাকলেও মহাদেবের পূজাতে কিন্তু শঙ্খধ্বনিও যেমন করতে নেই তেমনই শঙ্খ ব্যবহারও করা হয় না। হিন্দু শাস্ত্র মতে শঙ্খের ব্যবহার মহাদেবের পূজাতে একেবারে নিষিদ্ধ, কারণ সমুদ্র মন্থনের সময় সমুদ্র মধ্য থেকে যে বিষ বা গরল উঠেছিল বা বিষ বা গরল নির্গত হয়েছিল সেই বিষ মহাদেব এই শঙ্খের দ্বারা পান করেছিলেন। এই কারণেই তো শঙ্খের ব্যবহার মহাদেবের পূজাতে করা হয় না। শঙ্খ দ্বারা জল দুধ নিবেদন করা একেবারে নিষেধ, এবং মহাদেব শঙ্খাসুর নামে এক অসুরকেও বধ করেছিলেন, এই কারণে শঙ্খ ব্যবহার করা চলে না। মহাদেব হলেন আদি পুরুষ বা বৈরাগী, তাই মহাদেবের পূজাতে কখনোই আপনারা সিঁদুর বা কুমকুম ব্যবহার করবেন না, কারণ সিঁদুর হলো নারীদের প্রতীক, নারীদের স্ত্রী বৃদ্ধি করতে সাহায্য করে এই কুমকুম বা সিঁদুর, এবং মহাদেব হলেন পৌরুষ বা পৌরষের প্রতীক। সেহেতু এই কুমকুম বা সিঁদুর আপনারা কিন্তু ভুলেও মহাদেবের পূজাতে ব্যবহার করবেন না। মহাদেবের পূজাতে কিন্তু তুলসী পাতার ব্যবহার হয় না। পবিত্র তুলসী পাতা অন্যান্য সমস্ত পূজাতে ব্যবহার করা হলেও মহাদেবের পূজাতে কিন্তু ব্যবহার হয় না, এটা হয়তো আপনারা সকলেই জানেন, তবু আমি আপনাদের আরও একবার জানিয়ে দিলাম। মহাদেবের পূজাতে আপনারা হলুদ ব্যবহার করবেন না। হলুদ হলো সৌন্দর্যের প্রতীক, এবং মহাদেব হলেন পৌরষ বা পৌরষের প্রতীক। মহাদেব হলেন আদি পুরুষ বা বৈরাগী, তাই এই হলুদকে মহাদেবের পুজোতে আপনারা ব্যবহার করবেন না। প্রয়োজন পড়লে আপনারা চন্দন দিয়ে মহাদেবের তিলক করতে পারেন, কিন্তু হলুদের ব্যবহার একদম চলবে না। মহাদেবের পূজাতে আপনারা কখনোই ভাঙা চাল ব্যবহার করবেন না, বা ভাঙা চাল কখনোই মহাদেবকে আপনারা নিবেদন করবেন না, কারণ ভাঙা চাল কিংবা চাল যখন ভেঙে যায় তা কিন্তু অশুদ্ধ বা অপবিত্র বলে মানা হয়। তাই ভাঙা চাল আপনারা মহাদেবকে কখনোই নিবেদন করবেন না। যতটা সম্ভব হবে আপনারা গোটা সাদা আতপ চাল মহাদেবকে নিবেদন করার চেষ্টা করবেন। এতে কিন্তু মহাদেবের কৃপাদৃষ্টি যেমন আপনার উপর পড়ে তেমনই
আপনার গৃহের ধন সম্পত্তি বৃদ্ধি পায়, আপনার আর্থিক উন্নতি এতে বৃদ্ধি পায়। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই আপনারা মহাদেবকে সাদা আতপ চাল দেওয়ার চেষ্টা করবেন বা নিবেদন করার চেষ্টা করবেন, এবং সেই আতপ চাল কিন্তু অবশ্যই গোটা হতে হবে, ভাঙা হলে কিন্তু চলবে না। মহাদেবের পূজাতে কেতকী ফুল ব্যবহার করবেন না। কেতকী ফুল বা লাল রঙের কোনো রঙিন ফুল আপনারা মহাদেবের পূজাতে না ব্যবহার করার চেষ্টা করবেন। মহাদেবের পূজাতে সর্বদা সাদা ফুল, যেমন ধুতুরা বা আকন্দ ফুল আপনারা নিবেদন করবেন, কিন্তু কেতকী ফুল আপনারা ব্যবহার করবেন না। এর একটি বিশেষ কারণও আছে। এর কারণ হলো স্বয়ং মহাদেবের সঙ্গে ব্রহ্মার সংঘর্ষ বেঁধেছিল এই কেতকীকে নিয়ে। সেই থেকেই এই কেতকী ফুল আর মহাদেবের পূজাতে ব্যবহার করা হয় না। তাই ভুলেও আপনারা কেতকী ফুলকে মহাদেবকে নিবেদন করবেন না। বন্ধুরা, আরও একটি জিনিস আছে যেটি মহাদেবের পূজাতে ব্যবহার করা হয় না, সেটি হলো তিল। হ্যাঁ বন্ধুরা, তিল মহাদেবের পূজাতে নিবেদন করা যায় না, কারণ তিল হলো বা শাস্ত্রমতে বলতে পারেন, এই হিন্দু শাস্ত্রমতে বিষ্ণুর গায়ের ময়লা থেকে এই তিলের সৃষ্টি। তাই এই তিল কিন্তু মহাদেবের পূজাতে ব্যবহার করা যায় না। যারা নিয়মিত মহাদেবের পূজা করেন তাদের এই বিষয়গুলি অবশ্যই জেনে রাখা উচিত। তাই আপনাদের আমি এই বিষয়গুলি জানালাম, অবশ্যই আপনারা এই বিষয়গুলি মনে রাখবেন এবং এই জিনিসগুলি মহাদেবকে না দেওয়ার চেষ্টা করবেন বা মহাদেবের পূজাতে এই বিষয়গুলি একদমই ব্যবহার করবেন না, কারণ এতে আপনার পুণ্য লাভ তো দূরের কথা, আপনার পাপের ঘরা আরও বৃদ্ধি পায়। তাই আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। আজ এই পর্যন্তই। আজ আমি আপনাদের জানালাম যে মহাদেবের পূজাতে কোন জিনিসগুলি নিবেদন করতে নেই বা কোন বিষয়গুলি আমাদের মনে রাখা উচিত, কোন নিয়মগুলি মেনে আমাদের মহাদেবের পূজা পার্বণ করতে হয়, বা বলতে পারেন যে কোন জিনিসগুলি নিবেদন করলে আমাদের পাপ বৃদ্ধি পায় পুণ্যের থেকে। আমাদের পুণ্য তো কোনো মতেই হয় না, উল্টে আমাদের পাপের ঘরা ভর্তি হয়। তো বন্ধুরা, আশা করছি আমি আপনাদের বিষয়টি কিন্তু বুঝিয়ে বলতে পারলাম। যদি আপনার বিষয়টি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। এবং যদি মনে হয় আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও পরবর্তীকালে আপনার কোনো প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন আধ্যাত্মিক এবং ধর্ম সংক্রান্ত ভিডিও আলোচনা করতে থাকি বা আপলোড করতে থাকি। আপনি যদি হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন বা যদি আপনার মনে হয় হিন্দু সনাতন ধর্ম সংক্রান্ত কোনো ভিডিও আপনার কোনো প্রয়োজনে আসতে পারে বা আপনার দরকার, বা হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বপ্রথম কথা হলো, সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে দেবেন, কারণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত নতুন ভিডিও সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশানের মধ্যেই পেয়ে যাবেন। এতে আপনাকে আর নতুন করে কিছু করতে হবে না বা ইউটিউব খুলে আপনাকে চ্যানেলের মধ্যে আসতেও হবে না। নোটিফিকেশান বেল আইকনটি যদি আপনি অন করে রাখেন আপনার ফোনের নোটিফিকেশানেই আমাদের বিভিন্ন ভিডিওগুলি, ভিডিওর আপডেটগুলি আপনার ফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, পরের দিন আপনাদের কাছে আরও কিছু এরকমই নতুন তথ্য নিয়ে হাজির হয়ে যাব। এবং আরও বলি, যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা আমাদের জানানোর চেষ্টা করবেন, এবং যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে সেই গুরুত্বপূর্ণ মন্তব্য বা গুরুত্বপূর্ণ কথাটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে বা ভিডিওটি দেখে একটু উপকার হয়েছে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পারলে আপনার বন্ধুদের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই। ততক্ষণে আপনারা শ্রাবণ মাস জুড়ে এই শিবলিঙ্গের বা শিবের পূজা করতে থাকুন, মহাদেবের পূজা পার্বণ করুন। আপনারা অবশ্যই সুফল পাবেন, মহাদেবের কৃপা দৃষ্টি থেকে আপনারা অবশ্যই বঞ্চিত হবেন না।
তো বন্ধুরা আজ চলি, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।